আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আজ দেশ ও রাজ্য জুড়ে বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘন্টা ধর্মঘট চলছে। চিকিৎসা ব্যবস্থা বন্ধের কারণে স্বাভাবিকভাবেই বিপদে পড়েছেন সাধারণ মানুষ, কিন্তু এর মধ্যেই দেখা গেল অন্য এক দৃশ্য। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টার থেকে আউটডোর চেম্বার বন্ধ থাকলেও সাধারণ মানুষদের চিকিৎসা পরিষেবা সাধারণভাবে দেবার জন্য ডাক্তার ও নার্সরা অন্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই মানুষ এই পরিষেবা পেয়ে খুশি। আপনাদের জন্য রইল একটি বিশেষ রিপোর্ট। ডাক্তার দেখাতে এসেছিলে? কোথায়? বাড়িপুর হাসপাতালে। কি দেখলে এসে? এসে দেখলাম আউটডোরটা বন্ধ, চিকিৎসা করছে না, ডাক্তার নেই। তাহলে তোমার এখন সমস্যা, এখন কি করবে ভাবছো? কোথা থেকে আসছো তুমি? ধামুয়া থেকে। কি নাম? শ্যামল তাঁতি। হ্যাঁ, এখানে বুধবারে এসেছি, ফিরে গেছি, বন্ধ ছিল। বৃহস্পতিবার কোনো মতো আসা হয়নি, শনিবার দিন এসেছি, আউটডোর বন্ধ, ইমার্জেন্সি গেছি, ওরাও দেখাচ্ছে। বাচ্চাকে নিয়ে এসেছিলে দেখানোর জন্য? দেখার জন্য। বাচ্চা প্রচণ্ড কাশছে, আগে এক সপ্তাহ হয়ে গেছে। আমরা জয়নগর থেকে এসেছি, তাও বলছি, রিকোয়েস্ট করলাম ওখানে, দেখ কিছু মতো দেখলো না, বললে আমরা বাইরে ওষুধ কিনে নিই। এরকম বললাম যে অন্তত ওষুধটা লিখে দিন, বাইরে কিনবে তাও দেখে। তোমার নাম কি? আমার নাম লোকমান মল্লিক। লোকমান মল্লিক, এখন কি করবেন? এখন এই বাচ্চাটাকে আমি ইমার্জেন্সিতে দেখালে ভালো হতো, প্রচণ্ড কাশছে। এর মাও এখানে আছে, 3 দিন এখানে আছে। বাচ্চাটা ঢুকতেও দিচ্ছে না।